আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম। আসলে বেশ অনেক দিন যাবতই ভিডিও আপলোড করার সময় পাচ্ছি না, তো আজকে এই ফোনটি এসেছে কক্সবাজার থেকে। নবজিৎ দাদা পাঠিয়েছেন ফোনটি। আসলে ফোনটির প্রবলেম হচ্ছে ফ্রন্ট ক্যামেরা প্রবলেম, নোট 10 প্রো ম্যাক্স। আর রেডমি নোট 10 প্রো ম্যাক্সের একটি কমন ইস্যু যেটি ফ্রন্ট ক্যামেরা প্রবলেম হয় এবং অডিও প্রবলেম। ফ্রন্ট ক্যামেরায় শিফট হতে গেলে আপনার ব্লার হয়ে থাকে, ব্যাক ক্যামেরার রেজলিউশন অনেক কমে যায়। 108 মেগাপিক্সেলের যে ক্যামেরাটি সেটি কিন্তু ঠিকঠাক মতো কাজ করে না। পাশাপাশি অনেকের ভিডিও রেজলিউশন, ভিডিও দেখতে গেলে রেজলিউশন কমে যায়, এবং কি অনেকের দেখা যায় গ্রাফিক্সের বেশ কিছু প্রবলেম হতে পারে। আর এক পর্যায়ে গিয়ে এই ফোনগুলো কিন্তু নেক্সট আপডেট করার পর ফোনগুলো সিস্টেম ইজ নট রেসপন্ডিং এই লেখাটিও চলে আসতে পারে। আবার অনেকে অডিও প্রবলেম হচ্ছে, যাদের ফোনগুলো হয়তো বা স্পিকারের বিভিন্ন প্রবলেম এবং কথা বলা যাচ্ছে না। আর এই ফোনগুলোতে আরেকটি প্রবলেম আমি লক্ষ্য করেছি যে হঠাৎ করে সাডেনলি ডেট হয়ে যাচ্ছে এই ফোনগুলো, যদিও সেটি খুবই কম, কিন্তু কোনো রিজন ছাড়া যদি কারো ফোন একদম হঠাৎ ডেট হয়ে যায় সেক্ষেত্রে ধরে নেওয়া যাবে যে এই ফোনটির কিন্তু যে প্রসেসরটি রয়েছে এই প্রসেসর থেকেই ফেল হওয়ার কারণে এই ফোনটি ডেড হয়ে গেছে। যদিও কিছু ডায়াগনোসিসের পর আমরা এই কাজগুলো কনফার্ম করতে পারি যে এটি প্রসেসর থেকে প্রবলেম। তো আজকের যে প্রবলেমটি, এই ফোনটি সম্পূর্ণ অন ফোন, একদমই সব ঠিকঠাক রয়েছে, অডিও এবং ক্যামেরা প্রবলেম। এই ফোনটির এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমি প্রসেসরের কাজ করব। তো স্টেপ বাই স্টেপ আমরা দেখব যে প্রসেসরের কাজটি আসলে করলে এই প্রবলেমটি সলভ হয় কি না। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে এই প্রসেসরের যে কাজগুলো, এই প্রসেসরের কাজগুলো অনেকে অনেক ইজি মনে করেন, এবং কি শুধুমাত্র ফ্রন্ট ক্যামেরা প্রবলেম, পুরো ফোনটি সব ঠিক আছে। শুধু ফ্রন্ট ক্যামেরার কাজ করতে গিয়ে, একটি প্রসেসরের কাজ করতে গিয়ে কিন্তু পুরো ফোনটি ডেড হয়ে যায়, এরকম ঘটনা অনেক আছে। আর যেহেতু আমি প্রসেসর নিয়ে কাজ করছি, আমাকে অনেকেই ফোন করেন যখন ফোনটি ডেড হয়ে যায়, এরপর কিন্তু অনেকেই ফোন করে বলেন যে ভাই আমার ফোনটি শুধু ক্যামেরার কাজ করতে গিয়ে এখন পুরো ফোনটি অন হচ্ছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে একটি প্রসেসরের কাজ করতে গেলে যে ধরনের দক্ষতা প্রয়োজন, বিভিন্ন ধরনের নলেজ প্রয়োজন, অ্যাডভান্স লেভেলের একটি কাজ এটি। কারণ একটি প্রসেসরের কাজ করতে গেলে তাকে অবশ্যই সেই বিষয়ে অনেক বেশি জ্ঞান থাকতে হবে, না হলে একটি প্রসেসর কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এটি নর্মাল একটি পাওয়ার আইসি, চার্জিং আইসি, নেটওয়ার্ক আইসি এগুলোর মতো নয়, কারণ একটি প্রসেসর আপনি রিপ্লেস করতে পারবেন না আর সেটি অ্যাভেলেবল পাওয়াও যায় না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যত্ন সহকারে এই প্রসেসরের ব্যাপারটি খেয়াল রাখতে হবে, কারণ ম্যাক্সিমাম টাইম আমি দেখেছি এই প্রসেসরটি রিমুভ করার সময়ই কিন্তু অনেকের কাছে আইসিটি খারাপ হয়ে যায়। আরেকটি বিষয় হচ্ছে যে এই প্রসেসর যখন ক্লিন করতে যায় তখন কিন্তু যে শোল্ডারিং আয়রন অথবা তার যে হ্যান্ড স্কিল যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আইসিটি খারাপ হয়ে যেতে পারে। আর একবার যদি আইসিটি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আর কিছু করার থাকে না। আর এই প্রসেসরের কাজ যদি সুন্দরভাবে করা যায় তাহলে এই ফোনটি কিন্তু ঠিক আগের মতোই একদম পারফর্ম করতে পারে। আমি এ পর্যন্ত যতগুলো ফোন রিপেয়ার করেছি, বিশেষ করে রেডমি নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্স এবং পোকো X3, পোকো X2, পোকো X3 প্রো, বিভিন্ন ধরনের যে প্রসেসরের কাজগুলো অ্যাভেলেবল আমি করছি প্রতিনিয়ত, এই কাজগুলো কিন্তু অনেক ভালো সার্ভিস দিচ্ছে বলেই আমি কিন্তু এই কাজগুলো করে যাচ্ছি। আর এগুলো করে যদি প্রবলেম হতো, ভালো সার্ভিস না পেতো কাস্টমার, তাহলে এই সার্ভিস কিন্তু আমি দীর্ঘদিন দিতে পারতাম না, বা এটি আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট পেতেন। তো যা হোক, মূল বিষয় হচ্ছে একটি প্রসেসরের কাজ কিভাবে আপনি বুঝবেন যে সেটি পারফেক্ট হচ্ছে। একটি হচ্ছে দেখুন, ক্লিন করার পর মাদারবোর্ডের যে প্রত্যেকটি বল বা মানে প্রিন্ট, এগুলো ঠিকঠাক মতো আছে, কোনোটি কোনোটার সাথে জুড়ে যায়নি, মানে শর্ট হয়ে যায়নি, এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই আইসিটি, এই যে এটি হচ্ছে প্রসেসর যেটি আমি ক্লিন করছি, এই প্রসেসরটি যত বেশি স্মুথলি কাজ করা যাবে এবং কি প্রসেসরের বলগুলো সুন্দর থাকবে, প্রসেসরের ভিতরে কোনো আঘাত না লাগবে, তত বেশি প্রসেসরটি সেফ, মানে ভালো থাকবে। তো এই প্রসেসর অনেক সময় দেখি আমরা ক্লিন করতে গিয়ে শর্ট হয়ে যায়, প্রসেসরের বিভিন্ন
গ্রাউন্ড লাইন বের হয়ে যায়, অনেক সময় কেটে যায়। এই যে আমরা ব্লেড দিয়ে অনেক সময় পরিষ্কার করে থাকি, এটি কিন্তু অনেক সেন্সিটিভ একটি কাজ। সামান্য আঘাতে কিন্তু একটি লেয়ার বা বল কেটে যেতে পারে। আর এই ব্লেড দিয়ে কাজ করার সময় বা ক্লিন করার সময় সামান্যতম যদি একটি আঘাত লেগে একটি লাইনের ফল্ট করে, তাহলে কিন্তু ফোনটি ডেড। তো কতটা ঝুঁকিপূর্ণ বা কতটা ক্রিটিক্যাল কাজটি, এটি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। কারণ যাদের ফোন ডেড হয়ে যায় তারা একমাত্র বুঝে যে তাদের এই ফোনটি কতটা ঝুঁকিতে পড়ে গেল। তো যা হোক, আপনারা অবশ্যই সিদ্ধান্ত নেবেন সুন্দরভাবে কাজটি যেন হয় সেরকম একজন টেকনিশিয়ানকে দেখাতে। আমি প্রচুর কাজের চাপে রয়েছি, আমি ভিডিওর যে ইমপ্রেশন সেটি কিন্তু কমিয়ে রেখেছি, আমি দীর্ঘদিন যাবৎ ভিডিও দিচ্ছি না। কারণ হচ্ছে যে আমার এমনিতেই অলরেডি অনেক কাজের চাপ আগে থেকেই রয়েছে, এরপরেও এই ভিডিও থেকে অনেকেই কাজ কুরিয়ার সার্ভিসে পাঠাচ্ছেন এবং কি অনেকেই সরাসরি আমার শপে চলে আসছেন আসলে কাজগুলো করাতে। আসলে আমার কাজগুলো দেখে অনেকের নাকি অনেক পছন্দ হয়, অনেক ভালো লাগে, এবং কিছু কিছু লোক এতটাই আপন হয়ে যায় বা এতটাই ভালোবাসা দিয়ে থাকেন যে কারণে আমি হয়তো বা আমি আসলে তাদেরকে ফেরাতে পারি না। আর প্রসেসরের একটি গুরুত্বপূর্ণ আরেকটি স্টেজ হলো, দেখুন এই প্রসেসরে আমি বল করে নিয়েছি, প্রত্যেকটি বল কিন্তু আলাদা, বিচ্ছিন্ন, মানে একটি আরেকটার সাথে কখনোই লাগেনি। মানে আপনার প্রসেসরটির হেলথ ভালো আছে কি না এটি বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে আপনার প্রসেসরের বলগুলো বিচ্ছিন্ন আছে কি না, এবং যে প্রসেসরের যে বডি লেয়ার, গ্রাউন্ড লেয়ার, সেগুলো কোনোটা উঠে গেছে কি না, এবং কি কোথাও ঘর্ষণের ফলে স্পট হয়ে গেছে কি না, এই জিনিসগুলো কিন্তু আপনার দৃশ্যমান, এগুলো আপনার ফলো করবেন একটি কাজের ক্ষেত্রে। আর এটি হচ্ছে মূল একটি অংশ কাজের, যে আপনার কাজটি আইসির যে পার্ট, সেই পার্টের বলগুলো, লাইনগুলো ঠিক আছে কি না, পাশাপাশি মাদারবোর্ডের যে কাজগুলো করা হয়েছে সেই বলগুলো, মানে কানেকশনের লাইনগুলো ঠিক আছে কি না, এটি দুই লাইনটি গুরুত্বপূর্ণ। যে কোনো একটি ফল্ট হলে কিন্তু এই প্রসেসরের কানেকটিভিটি ফল্ট করতে পারে এবং কি ফোনটি অন নাও হতে পারে। আর এগুলো আসলে বলে বোঝার মতো না, কারণ এগুলো যে এই কাজগুলো আসলে যারা করে প্রতিনিয়ত তারা একমাত্র জানে। আর আসলে আমাদের বাংলাদেশে আমার মনে হয় না যে মাইক্রো সোল্ডারিং ট্রেনিং সেন্টার রয়েছে। তো মাইক্রো সোল্ডারিং যে নলেজ, যে ট্রেনিংয়ের নলেজগুলো, সেই নলেজগুলো যাদের আছে তারা কিন্তু অবশ্যই আইসি লেভেলের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন, এবং কি যে কোনো ধরনের হার্ডওয়্যারের যে লেভেল, হার্ডওয়্যারের কাজগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন। তো যা হোক, এই বিষয়ে হয়তো কোনো অন্য এক সময় আলোচনা হবে। আজকের প্রসেসরটি আমার ইনস্টলমেন্ট শেষ, এখন আমি চেক করব, সেজন্য আমি ওয়েট করে নিচ্ছি, পাশাপাশি একটু থার্মাল পেস্ট ব্যবহার করছি। আর এই ফোনগুলো রিপেয়ার করার পর একদম ঠিক আগের মতোই চলে, কোনো সমস্যা হয় না, কারণ প্রসেসরটি কিন্তু চেঞ্জ হচ্ছে না, প্রসেসর যেমন ছিল তেমনই আছে, এবং কনফিগারেশন যা ছিল তাই আছে, আপনার সমস্ত ডাটা ডকুমেন্ট যা ছিল তাই থাকবে, কোনো ধরনের ডেড ডিস্ক নেই। আমি এই কাজগুলো অসংখ্য করেছি, এখনও পর্যন্ত কোনো ডেড হয়নি। তো আসলে প্রত্যেকটি কাজই অনেক ঝুঁকি থাকে, কিন্তু অনেক সেন্সিটিভ এবং কি অনেক যত্ন সহকারে কাজগুলো করতে হয়, যে কারণেই ঝুঁকি এড়িয়ে কাজগুলো করা সম্ভব হয়। তো যা হোক, আজকের ফোনটি সম্পূর্ণ আমি সেটিং করে এরপর অন করার চেষ্টা করব। আমি অলরেডি ক্যামেরাগুলো লাগিয়ে নিচ্ছি, আর ক্যামেরাগুলো খোলা এবং লাগানোর সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ক্যামেরার যে গোল অংশটি, মানে চোখের মতো যে জায়গাটি, এই জায়গাটিতে যেন কোনো সময় হাতের স্পর্শ বা কোনো ময়লা না লাগে, এতে করে ক্যামেরাটি কিন্তু ঘোলা হয়ে যেতে পারে। আর আমি এই বিষয়গুলো অনেক খেয়াল করেই ফোনটি খুলি এবং পুনরায় আবার ফিটিং করে দেই, এতে করে তাদের যে ক্যামেরা লেন্স থেকে শুরু করে সব কিছু ঠিক আগের মতো যেন থাকে বা আগের মতো পারফর্ম করে। কারণ একটি ফোন রিপেয়ার করার পর অনেকের ভুল ধারণা রয়েছে যে ফোনটি হয়তো বা আর আগের মতো ইউজ করা যাবে না, ফোনটি সেল করে দিতে হবে। আমি সবাইকে আশ্বস্ত করি যে এই ফোনগুলো আপনারা কিন্তু রিপেয়ার করে সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আবার এরকম অনেক জায়গায় এরকম আমাকে নিউজ দিয়ে থাকেন, অনেকে ফোন করে থাকেন যে তারা ফোন রিপেয়ার করেছেন, বিভিন্ন শপ থেকে বলে থাকেন যে রিপেয়ার করানোর দু একদিন পর বা কিছুদিনের মধ্যে ডেড হয়ে গেছে। আসলে ডেড হওয়ার কারণটা কি? ডেড হওয়ার কারণ হচ্ছে যে রিবলিংটি পারফেক্ট হয়নি। পারফেক্ট রিবলিং হলে এই ফোনগুলো আর ডেড হবে না। দ্বিতীয় কথা হলো, এই
রিবলিং করে যে আইসিটি অ্যাসেম্বলি করা এবং কি পাশের যে লিকুইড পেস্ট এবং বিভিন্ন ধরনের থার্মাল পেস্ট ইউজ করা, এই সব কিছু সুন্দরভাবে করতে হবে। আলহামদুলিল্লাহ দেখুন আমার ফ্রন্ট ক্যামেরা কিন্তু চলে আসছে, পাশাপাশি আমার ব্যাক ক্যামেরা, হাই রেজুলেশন সব কিছু চেক করে নেব, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।